হ্যালো মার্চেন্ট টেকনোলজির জনগণ, আপনাদের নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো গ্রামের টিনসেট সুন্দর ও চমৎকার কিছু বাড়ির ডিজাইন। আপনারা যারা টিনসেট বাড়ির ডিজাইন, খরচ ও বাড়ির ভেতর কয়টি কক্ষ থাকবে, যেমন বারান্দা, বেডরুম, বাথরুম, টয়লেট, রান্নাঘর, কিভাবে টিনের বেড়ার সাথে বেসিন সেটিং করবেন ইত্যাদি সম্পর্কে আইডিয়া পেতে চান, তারা ভিডিওটি কন্টিনিউ করবেন। তো মেন ভিডিও শুরু করার পূর্বে আমাদের মার্চেন্ট টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ানে রয়েছে এই বাড়িটি। চমৎকার এই বাড়িটি নীল রঙিন টিন দিয়ে তৈরি। বাড়িটির দৈর্ঘ্য 28 হাত, টিনের ছাউনিতে 10 ফুটের ও বারান্দায় 8 ফুটের রঙিন টিন ব্যবহার করা হয়েছে এবং সম্পূর্ণ ঘরের চারপাশে সৌন্দর্য বৃদ্ধিতে রঙিন টিনের ঝারট লাগানো হয়েছে। বাড়িটির এক পাশে অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা আছে, এতে ঘরের ভেতর থেকে ও বাহির থেকে ব্যবহার করার আলাদা সুব্যবস্থা করা হয়েছে এবং বাথরুমের উপরে পানির ট্যাঙ্কি সেট করা হয়েছে। বাড়িটির ভেতরে দুইটি কক্ষ, কক্ষগুলোতে খুবই সুন্দর রং করা হয়েছে এবং পাতলা রঙিন টিন দিয়ে ঘরের সিলিং বানানো হয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। ঘরের মেঝেও পাকা করা হয়েছে। ঘরের বাহিরে বারান্দায় দুটি পকেট রুম, একটিতে ইট গেঁথে টাইলস লাগিয়ে একটি বিছানা বানানো হয়েছে, অন্যটিতে রান্নাঘর তৈরি করা হয়েছে, সেখানে গ্যাসের চোলা, বেসিন, ফ্যান ইত্যাদি সেট করা হয়েছে। শুধুমাত্র বারান্দার মাঝখানের অংশটুকু ইটের দেয়াল গাঁথা হয়েছে, ফলে ঘরের ভেতরে প্রবেশের দরজাগুলো দালান বাড়ির মতো দরজা লাগানো সম্ভব হয়েছে। বারান্দার দালানে ও গ্রিলে বাহারি রঙের চমকে একেবারে চকমক করছে। সিঁড়িগুলো হাতির সুরের মতো বাঁকিয়ে টাইলস করা হয়েছে। পকেট রুম দুটিরই জানালার উপর সানসেট লাগানো হয়েছে। মনে হচ্ছে সব মিলিয়ে টিনসেট বাড়িটির ডিজাইন সৌন্দর্যের সীমা ছাড়িয়েছে। জানা গেছে 2022 সালে নির্মিত হাফ ওয়াল নাক বারান্দাওয়ালা এই বাড়িটি তৈরিতে খরচ হয়েছে মাত্র 5 লক্ষ টাকা। নাম্বার দুইয়ে রয়েছে এই বাড়িটি। চমৎকার এই বাড়িটি সবুজ রঙিন টিন দিয়ে তৈরি। বাড়িটির দৈর্ঘ্য 22 হাত, টিনের ছাউনিতে 10 ফুটের ও বারান্দায় 8 ফুটের রঙিন টিন ব্যবহার করা হয়েছে এবং ঘরের সামনের অংশে সৌন্দর্য বৃদ্ধিতে রঙিন টিনের ঝালট লাগানো হয়েছে। বাড়িটির সামনে ও পেছনে বারান্দা দেওয়া হয়েছে। বারান্দায় কি কি সেট আপ করা হয়েছে তা একটু পরে আপনাদের দেখাবো। বাড়িটির ভেতরে দুইটি কক্ষ, কক্ষগুলোতে রং করা হয়েছে এবং পাতলা রঙিন টিন দিয়ে ঘরের সিলিং বানানো হয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। ঘরের মেঝেও পাকা করা হয়েছে। ঘরের বাহিরে সামনের অংশে বারান্দায় দুটি পকেট রুম, দুটি রুমেই চাইলে বিছানা সেট করা যাবে এবং ঘরের পেছনের অংশেও বারান্দায় দুটি পকেট রুম, একটিতে ইট গেঁথে টাইলস লাগিয়ে বাথরুম, বেসিন, গোসলের জন্য ঝর্ণা সেট করা হয়েছে। বাথরুমের বাহিরে বাকি জায়গায় রান্নার জন্য এখানে গ্যাসের চোলা, বেসিন ইত্যাদি সেট করা যাবে। অপর পাশে আরও একটি পকেট রুম, বারান্দার ছাউনিতে টিনের চাল লাগানো হয়েছে। এরপর ঘরের সামনের বারান্দা নিয়ে আরেকটু বলি। শুধুমাত্র বারান্দার মাঝখানের অংশটুকু ইটের দেয়াল গাঁথা হয়েছে, ফলে ঘরের ভেতরে প্রবেশের দরজাগুলো দালান বাড়ির মতো দরজা লাগানো সম্ভব হয়েছে। দরজার নকশা, দালানে পেইন্টিং ও গ্রিলে বাহারি রঙের সৌন্দর্যে মন ছুঁয়ে যায়। সিঁড়িগুলোর দুই পাশে বসার ব্যবস্থা আছে। পকেট রুম দুটিরই জানালার উপর সানসেট লাগানো হয়েছে। মনে হচ্ছে সব মিলিয়ে টিনসেট বাড়িটির ডিজাইন অসাধারণ হয়েছে। হাফ ওয়াল নাক বারান্দাওয়ালা এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে তা জানা সম্ভব হয়নি, তবে আনুমানিক 5.5 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। নাম্বার তিনে রয়েছে এই বাড়িটি। চমৎকার এই বাড়িটি সবুজ রঙিন টিন দিয়ে তৈরি। বাড়িটির দৈর্ঘ্য 24 হাত, টিনের ছাউনিতে 10 ফুটের ও বারান্দায় 8 ফুটের রঙিন টিন ব্যবহার করা হয়েছে এবং সম্পূর্ণ ঘরের চারপাশে সৌন্দর্য বৃদ্ধিতে রঙিন টিনের ঝারট লাগানো হয়েছে। বাড়িটির ভেতরে দুইটি কক্ষ, কক্ষগুলোতে রং করা হয়েছে এবং পাতলা রঙিন টিন দিয়ে ঘরের সিলিং বানানো হয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। ঘরের মেঝেও পাকা করা হয়েছে। ঘরের বাহিরে বারান্দায় দুটি পকেট রুম, বারান্দায় টিনের বেড়াগুলোর টিন কেটে আড়াআড়ি করে লাগানো হয়েছে, এতে দেখতে খুবই ভালো লাগছে। বারান্দার দালানে ও গ্রিলে বাহারি রঙে গ্রামের দৃশ্য আঁকা হয়েছে, যা দেখতে অসাধারণ লাগছে। সিঁড়িগুলোর দুই পাশে বসার ব্যবস্থা আছে। মনে হচ্ছে সব মিলিয়ে টিনসেট বাড়িটির ডিজাইন সৌন্দর্যের সীমা ছাড়িয়েছে। জানা গেছে 2021 সালে নির্মিত হাফ ওয়াল নাক বারান্দাওয়ালা এই বাড়িটি তৈরিতে খরচ হয়েছে মাত্র 4,80,000 টাকা। নাম্বার চারে রয়েছে এই বাড়িটি।
চমৎকার এই বাড়িটি সবুজ রঙিন টিন দিয়ে তৈরি। বাড়িটির দৈর্ঘ্য ২৪ হাত, টিনের ছাউনিতে ১০ ফুটের রঙিন টিন ব্যবহার করা হয়েছে এবং সম্পূর্ণ ঘরের চারপাশের সৌন্দর্য বৃদ্ধিতে রঙিন টিনের ঝারট লাগানো হয়েছে। বাড়িটির একপাশে অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা আছে, এতে ঘরের ভেতর থেকে ও বাহির থেকে ব্যবহার করার আলাদা সুব্যবস্থা করা হয়েছে এবং বাথরুমের উপরই পানির ট্যাঙ্কি সেট করা হয়েছে। বাড়িটির ভেতরে দুইটি কক্ষ, কক্ষগুলো রং করা হয়েছে এবং পাতলা রঙিন টিন দিয়ে ঘরের সিলিং বানানো হয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। ঘরের মেঝেও পাকা করা হয়েছে। ঘরের বাহিরে বারান্দায় দুটি পকেট রুম, পকেট রুমের দরজাগুলো খুব সুন্দর। ঘরের ভেতরে প্রবেশের দরজাগুলো অনেক মজবুত ও সুন্দর। বারান্দাতেও রং করা হয়েছে। বারান্দার সামনের অংশে এসএসএর গ্রিল লাগানোর ফলে ভীষণ ভালো লাগছে। সিঁড়িগুলোর দুই পাশে দুটি বেঞ্চ বানানো হয়েছে। পকেট রুম দুটিরই দুটি করে জানালা লাগানো হয়েছে। সব মিলিয়ে টিনসেট বাড়িটির ডিজাইন খুবই সুন্দর হয়েছে। জানা গেছে ২০২২ সালে নির্মিত হাফ পাল নাক বারান্দাওয়ালা এই বাড়িটি তৈরিতে খরচ হয়েছে মাত্র ৪ লক্ষ টাকা। বাথরুম তৈরির খরচ এখানে যুক্ত করা হয়নি। নাম্বার পাঁচে রয়েছে এই বাড়িটি। চমৎকার এই বাড়িটি সবুজ রঙিন টিন দিয়ে তৈরি। বাড়িটির দৈর্ঘ্য ২৬ হাত, টিনের ছাউনিতে ১০ ফুটের ও বারান্দায় ৮ ফুটের রঙিন টিন ব্যবহার করা হয়েছে এবং সম্পূর্ণ ঘরের চারপাশে সৌন্দর্য বৃদ্ধিতে রঙিন টিনের ঝারট লাগানো হয়েছে। বাড়িটির একপাশে বাথরুমের ব্যবস্থা আছে, এটি অ্যাটাচড বাথরুম নয়। বাথরুমের পাশেই একটি পিলারে পানির ট্যাঙ্কি সেট করা হয়েছে। বাড়িটির ভেতরে দুইটি কক্ষ, কক্ষগুলোতে রং করা হবে এবং পাতলা রঙিন টিন দিয়ে ঘরের সিলিং বানানো হয়েছে। রং করার দেখতে খুবই সুন্দর লাগবে আশা করি। ঘরের মেঝেও পাকা করা হয়েছে। ঘরের বাহিরে বারান্দায় দুটি পকেট রুম, শুধুমাত্র বারান্দার মাঝখানের অংশটুকু ইটের দেয়াল গাঁথা হয়েছে, ফলে ঘরের ভেতরে প্রবেশের দরজাগুলো দালানবাড়ির মতো দরজা লাগানো সম্ভব হয়েছে। বারান্দার দালানে ও গ্রিলে যখন রং করা হবে তখন আরও দেখতে সুন্দর লাগবে। রং করা ছাড়াই এখনই দেখতে দারুণ লাগছে। সিঁড়িগুলোর দুই পাশে দুটি বেঞ্চ বানানো হয়েছে। মনে হচ্ছে রং করার পর এই টিনসেট বাড়িটির ডিজাইনেও সৌন্দর্যের সীমা ছাড়িয়ে যাবে। বর্তমান সময়ে এই হাফ পাল নাক বারান্দাওয়ালা এই বাড়িটি তৈরিতে খরচ হতে পারে ৪,৮০,০০০ টাকা। ভিডিওটি ভালো লাগলে কিংবা কাজের মনে হলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর বাংলাদেশের বিভিন্ন টেকনিক্যাল পণ্যের প্রাইস জানতে এখনই মার্চেন্ট টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব ভিডিও মিস করে থাকলে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফিজ।